হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি বাইক নিয়ে এসলাম। বাইকটি হচ্ছে অ্যাপাচি 4V ABS ডাবল ডিস্ক রেড কালারের বাইক। বাইকটার কন্ডিশন শোরুম কন্ডিশন রয়েছে। এই বাইকটির প্রাইস এবং এর ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশন বাইক নিতে চান বা ক্রয় করতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, পূর্ব আদালতপাড়া। আর আপনারা জানেন যে আমি অলওয়েজ নিউ কন্ডিশন বাইকগুলো ক্রয় এবং বিক্রয় করে থাকি। তো যে কোনো তথ্য জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওতে এই বাইকটির প্রাইস এবং ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন, বাইকটার কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন কীরকম কন্ডিশন রয়েছে। তো আপনাদেরকে বাইকটির প্রথমে দেখানোর শুরুর আগে বাইকটির ডান পাশের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখিয়ে দিই। ডান পাশ থেকে দেখতে এরকম লাগবে বাইকটি। ট্যাঙ্কির কন্ডিশনটাও ক্লোজ করে দেখে দিই। দেখেন ভিউয়ার্স, কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের দাগ ঘষা কোনো ধরনের মায়ের নেই, টোটালি শোরুম কন্ডিশনও পাচ্ছেন। ট্যাঙ্কির উপরের পার্টের অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই। তো এবার আপনাদেরকে বাইকটির বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখিয়ে দিই। বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখানোর আগে বাম সাইড থেকে দেখতে কীরকম লাগবে বাইকটি সেটি দেখিয়ে দিচ্ছে, এরকম লাগবে। তো এবার আপনাকে বাম সাইডের ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দিই। কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই, টোটালি শোরুম কন্ডিশনও পাচ্ছেন। এখন আপনাদেরকে প্রথমে ইঞ্জিন কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি। ইঞ্জিনের প্রতিটি নাটি আনটাচড রয়েছে, একটা নাটও হাত দেওয়া হয় নাই। আর ইঞ্জিনের স্টিকারগুলো তোলা হয় নাই, নিউ যে স্টিকারগুলো লাগানো থাকে সেই স্টিকারগুলো রয়ে গেছে। আর আমার কাছ থেকে বাইক ক্রয় করলে অবশ্যই গ্যারান্টি সহকারে বাইকগুলো নিতে পারবেন। ইঞ্জিনে যদি হাত দেওয়া থাকে সেই বাইকটা আপনারা আমার কাছে নিয়ে আসবেন, আপনাদের ফুল টাকা দিয়ে দিব। বাট আমার বাইকগুলো কিন্তু ইঞ্জিনের হাত দেওয়া থাকে না, টোটালি শোরুম কন্ডিশন পাচ্ছেন। প্রতিটি নাটি আনটাচ পাবেন আর ইঞ্জিন খোলা থাকে না আমার বাইকগুলোতে। এখানে ডান পাশ অংশটুকু দেখতে পাচ্ছেন, কোনো ধরনের প্রবলেম নেই। ইঞ্জিন কিটটি দেখতে পাচ্ছেন, ইঞ্জিন কিটে কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। এবার আপনাদেরকে সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখে দিচ্ছি, কোনো ধরনের স্ক্র্যাচ নেই। সিট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, সিট কন্ডিশনের কোনো ধরনের প্রবলেম নেই। আর বাম সাইডের সাইড কভার ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের স্পট নেই। তো এবার আপনাদেরকে বাইকটির চেন প্রিমিয়ামের কন্ডিশনটাও দেখে দিচ্ছি। চেন প্রিমিয়াম দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন এই বাইকটি। এই চেন প্রিমিয়াম দিয়ে কোনো ধরনের প্রবলেম নেই, এটা আপনারা সরাসরি দেখলেও বুঝতে পারবেন। সাসপেনশন কন্ডিশন দেখে হচ্ছেন, পিছনের সাসপেনশনও কোনো ধরনের প্রবলেম নেই। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বাইকটির ফ্রন্ট টায়ারের কন্ডিশনটাও দেখিয়ে দিই। ফ্রন্ট টায়ারের কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন, ফ্রন্ট টায়ারের কিন্তু এই টায়ার দিয়ে অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন। আর বাইকটির সাইডের লুপগুলো কিন্তু বিদ্যমান রয়েছে, টায়ারের কোথাও কোনো ধরনের প্রবলেম নেই। আর ডিস্ক প্লেটটি দেখতে পাচ্ছেন, ডিস্ক প্লেটগুলো তো যখন আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ক্রয় করেন অবশ্যই ডিস্ক প্লেটগুলো স্ট্রাইট করে দেখার চেষ্টা করবেন। এই ডিস্ক প্লেট দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন রান করতে পারবেন, ডিস্ক প্লেটে কোনো ধরনের প্রবলেম নেই। এবিএসের কন্ডিশন দেখতে পাচ্ছেন, এবিএসে কোনো ধরনের প্রবলেম নেই। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বাইকটির মার্কেটের কন্ডিশনটাও দেখে দিচ্ছি। মার্কেটে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। এবং মার্কেটের পিছনের সাইড অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের প্রবলেম নেই। হেডলাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, হেডলাইটে কোনো ধরনের প্রবলেম নেই। তবু আপনাদের ক্লোজ করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে কোনো স্পট নেই। এবং বাম সাইডের অংশটুকু দেখতে পাচ্ছেন, ডান পাশের অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের স্পট নেই। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে বাইকটির রিয়ার টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিই। রিয়ার টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, নিউসে যে টায়ারের কিছুটা দাগ থাকে সেই দাগগুলো কিন্তু রয়ে গেছে। এই টায়ার দিয়ে কিন্তু অনায়াসে অনেকদিন বাইকটি রান করতে পারবেন। আর ডিসপ্লেটটি দেখতে পাচ্ছেন, ডিসপ্লেটটিও এক মিনিট পর্যন্ত ক্ষয় যায় নাই। তো এবার আপনাদেরকে বাইকটির এক্সজস্টের কন্ডিশন দেখিয়ে দিচ্ছে, এক্সজস্টে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নেই। তো এবার আপনাদেরকে বাইকটির ব্যাক সাইডের কন্ডিশনটা দেখিয়ে দিই। ব্যাক লাইট, সাইড ইন্ডিকেটারের কোনো ধরনের প্রবলেম নেই, বাইকটি অন টেস্ট অবস্থায় রয়েছে। তো এবার আপনাদেরকে মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিই, বাইকটি কয় কিলো রান করেছে। বাইকটি ভিউয়ার্স, মিটারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন,
বাইকটি রান করছে অনলি 6615 কিলোমিটার, এটা জেনুইন মিটার। আপনারা সকলে জানেন যে আমি মিটার ট্যাম্পারিং করে বাইক সেল করি না, নিউ হচ্ছে যেরকম থাকে মিটার অরিজিনালি বাইকে যেরকম থাকে ঠিক একই রকম পাচ্ছেন। আর আপনারা এই পর্যন্ত যারা বাইক ক্রয় করেছেন তারা হয়তো জানেন আমার বাইকগুলোর কন্ডিশন কীরকম থাকে আর আপনাদের নিয়ে কতটা কাজ করতে। আমার বাইকগুলো একদমই শোরুম কন্ডিশন থাকে, এই বাইকগুলো নিয়ে খালি শুধু চালাবেন, কোনো ধরনের কাজ নেই, জাস্ট শুধু মোবিলটা ডাউন দিয়ে নেবেন, তাছাড়া কোনো ধরনের কাজ থাকে না। আপনারা অনায়াসে অনেকদিন বাইকগুলো রান করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম পড়বে না। আর আপনাদেরকে বলে দেই এই বাইকটি যারা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর তো এবার চলে আসা যাক বাইকটির প্রাইসের দিকে। এই বাইকটির প্রাইস পড়বে 1,77,000 টাকা। এটা কিন্তু ABS বাইক, ডাবল ডিস্ক ABS, রেড কালার বাইক। বাইকটির প্রাইস পড়বে 1,77,000 টাকা। এখানে যদি আমাদের চ্যানেলে রেফারেন্স দেন স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।